সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন ইনসাফ বাংলা, আমি একরামুল বাগানি। প্রতিনিয়ত মিথ্যা কথা, ধান্দাবাজি, ভাষণবাজি করে করে আজ গোটা দেশটাকে একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে আজকে ঠেলে দিয়েছে। আজকে আপনারা দেখবেন যে বাংলাতে যদি কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা আছেন, ইমামদের মুয়াজ্জিনদের যদি ভাতা দেওয়া হয়, কোনো সরকারি সাহায্য করা হয়, তোষণ বলে চালিয়ে দিচ্ছে। আর যদি কোনো হিন্দু ভাই বোনেদের, তাদেরকে যদি দুর্গাপূজার টাকা দেওয়া হয়, পুরোহিতদের যদি কোনো ভাতা দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে খায়রাতি। এর অর্থ হলো একটাই, যে ধর্মের নামে খয়রাতি আর তোষণের মাঝখানে এদিকে সাহায্য হচ্ছে ওদিকে সাহায্য হচ্ছে, তাহলে সবটাই তো তোষণ হবে। মুসলিমদের তোষণ করা হচ্ছে, হিন্দুদের তোষণ করা হবে, তাহলে সেখানে একটা তোষণ আর একটা খয়রাতি বলা হবে কেন? খুব ঠান্ডা মাথায় আপনারা ভাববেন, পরিকল্পিত ভাবে এটাকে একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। আজকে যদি আমরা, অনেকেই আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, মুসলিম ভাই বোনেরা এখানে আছেন, আমরা জানি যে বিশেষ করে আজকে আমাদের এখানে যখন ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা করা হলো, তখন ভারতীয় জনতা পার্টির নেতারা, হিন্দু মহাসংঘের নেতারা, আরএসএস এর নেতারা, বজরং দলের দুর্গা বাহিনীর নেতারা, সিপিএম থেকে শুরু করে কিছু বিজেপি চামুণ্ডারা, তারা বিভিন্নভাবে প্রশ্ন তুলে দিল যে এটা সরকারের টাকা, উন্নয়নের টাকা, গরিব মানুষের টাকা তছনছ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব সঠিক সময় বললেন যে এই টাকা কোনো ডেভেলপ উন্নয়নের টাকা নয়, এই টাকা বাংলার যে অকাপ ভোট আছে, যে ভোট একটা সময় বামফ্রন্টের সময় সিপিএম এর কিছু নেতা তারা এই অকাপ ভোটের সম্পত্তিগুলো দখল করে কোটি কোটি টাকা কামাতো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শপথ নিয়েছিলেন, তারপর থেকে সেই অকাপ ভোটগুলোকে আস্তে আস্তে উদ্ধার করা হলো, আর সেখান থেকে যে কোটি কোটি টাকাগুলো পাওয়া গেল, সেই টাকা ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হলো। কিন্তু তারপরেও চিলচিৎকার করছে। কিন্তু আমরা যদি দেখি দিল্লিতে যারা ইমাম আছেন তাদের ভাতা কত জানেন? মাসে 18,000 টাকা। তেলেঙ্গানাতে যারা ইমাম আছে তাদের মাসে 5,000 করে টাকা ভাতা দেওয়া হয়। মধ্যপ্রদেশে যারা ইমাম আছেন, সেখানে তো বিজেপি সরকার দ্বারা পরিচালিত, ইমামদের দেওয়া হয় 5,000 টাকা, আর মুয়াজ্জিনদের দেওয়া হয় 4,500 টাকা। এছাড়াও কর্ণাটকে, যেখানে ইমামদের 2,500 টাকা দেওয়া হয়, মুয়াজ্জিনদের 2,000 টাকা দেওয়া হয়। এক একটি রাজ্যে এক এক নিয়ম করে মুয়াজ্জিনদের ইমামদের ভাতা দেওয়া হয়। এবং আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি এবারে আমাদের রাজ্যের যে কয়েক লক্ষ পুরোহিতকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন, আমরা মনে করি এর ফলে বিজেপির মুখে আরেকটা থাপ্পড় আমরা কষিয়ে দিতে পেরেছি এই বাংলার মাটিতে। এটা আরেকবার প্রমাণ করলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে সমস্ত বিষয়গুলো আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষের দরজায় আমাদের পৌঁছাতে হবে। 2014 সালে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকারের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি আজকের একটা পূরণ করতে পারিনি। প্রতিনিয়ত মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গাদ্দারি করেছে, প্রতিনিয়ত দেশের মানুষের সঙ্গে, দেশের সমাজের সঙ্গে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে।